বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা জানেন যে আসন্ন যে ইউনিয়ন পরিষদ জাতীয় পর্যায়ে সারা বাংলাদেশে হচ্ছে, আমাদের আশাশুনিতেও এর ব্যতিক্রম নয়। আশাশুনি উপজেলায় 11টি ইউনিয়ন, এই 11টি ইউনিয়নে আগামী 5ই জানুয়ারি নির্বাচন, উপজেলা 11টি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচন। তো এই নির্বাচনকে ঘিরে প্রতিটি ইউনিয়নেই কিছু উচ্ছৃঙ্খল লোক থাকে, কোনো কোনো প্রার্থীর পক্ষে। তারা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যে কোনো ধরনের দাঙ্গা হাঙ্গামা করার চেষ্টা করে অথবা আইন শৃঙ্খলা অবনতি ঘটানোর চেষ্টা করে। তো এরকমের করার কোনো সুযোগ নেই। কোনো কর্মী বা কোনো প্রার্থী যদি আইন শৃঙ্খলার অবনতি ঘটায় বা ঘটানোর চেষ্টা করে, সেটা আইন শৃঙ্খলা বাহিনী আমরা কঠোর হস্তে দমন করব। তার জন্য যেরকমের আইনি ব্যবস্থা আছে, তেমনি কোনো কর্মী বা কোনো সমর্থক গোষ্ঠী কোনো প্রার্থীর পক্ষে যখন নির্বাচনী প্রচারণা চালাবেন, সেক্ষেত্রে যদি কেউ কোনো ধরনের আক্রান্ত হতে পারে প্রতিপক্ষের দ্বারা, অথবা তারা যদি কোনো ধরনের হুমকি বা ভয়ের শিকার হন, তাহলে আমাদেরকে তথ্য দিবে, আমরা সব ধরনের সহযোগিতা করব। এবং নির্বাচন উপলক্ষে আমি 11টি ইউনিয়নে মোবাইল টিম বৃদ্ধি করেছি এবং বিভিন্ন পয়েন্টে, যে পয়েন্টগুলো খুব ঝুঁকিপূর্ণ, সেখানে আমরা স্ট্যান্ড বাই পুলিশ দিয়েছি। একটি কারণ, নির্বিঘ্নে যাতে প্রার্থীরা ভোটের প্রচারণা চালাতে পারে এবং মানুষ যাতে শান্তিপূর্ণ, মানুষ যাতে নিরাপদে তার এলাকায় চলাফেরা করতে পারে, যাতে কারো কোনো প্রার্থী বা কারো পক্ষের দ্বারা সে ভয়ে না থাকে, সাধারণ মানুষ। এবং আমরা এমন একটা টিম বের করেছি, কয়েকটি টিম আমার থানা এলাকাতে, যাতে সর্বোচ্চ 10 মিনিটের ভিতরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছতে পারে, এ ধরনের আমি ব্যবস্থা করেছি ইনশাল্লাহ। আমাদের পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা যে আইন শৃঙ্খলা রক্ষার জন্য, আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য যে ধরনের তোমার পুলিশ প্রয়োজন, তুমি সবগুলো ব্যবস্থা নাও, সব ধরনের সাপোর্ট, পুলিশি সহায়তা হোক, সব ধরনের সহযোগিতা আমাদের পুলিশ সুপার মহোদয় করবেন, এবং তিনি ইতিমধ্যে করেছেন। আমাকে অনেক পুলিশ ফোর্স অফিসার ফোর্স দিয়েছেন, এবং আশা করি নির্বাচন 5ই জানুয়ারি পর্যন্ত আমরা আমাদের আইন শৃঙ্খলা ভালো থাকবে এবং আমরা ভালো রাখবো, জনগণকে সুন্দর একটা ভোট উপহার দেব। যে আপনারা নির্বাচনে যখন প্রচার করবেন অথবা মাইক বাজিয়ে যখন আপনারা লাউড স্পিকার দিয়ে আপনারা যে ধরনের প্রচার চালাবেন, সেক্ষেত্রে আপনারা বিশেষ করে আজানের সময়গুলো লক্ষ্য করবেন, এবং যাতে মুসল্লিরা নামাজ আজান দুটো কাজ সুন্দরভাবে সম্পন্ন করতে পারে, এই মাইকের কারণে যাতে তাদের নামাজের প্রার্থনায় বিঘ্ন না ঘটে, এগুলো আপনারা খেয়াল করবেন। নির্বাচনী প্রচারণাকালে নির্বাচনী যে আচরণবিধি আছে, আপনারা সেগুলো মেনে চলবেন যথাযথভাবে। এবং আপনারা জানেন যে আমাদের সন্তানরা এখন পরীক্ষা দিচ্ছে, HSC পরীক্ষা চলছে, আমাদের ন্যূনতম একটু বিবেক দিয়ে আমরা প্রচারণা চালাবো, যাতে আমাদের সন্তানরা নির্বিঘ্নে ওরা লেখাপড়া করে, অধ্যয়ন করে, যাতে পরীক্ষা হলে গিয়ে পরীক্ষা দিতে পারে, এটা আমি সবার থেকে প্রত্যাশা করব। এবং নির্দিষ্ট সময়ের ভিতরে আমরা প্রচারণা শুরু করব এবং নির্দিষ্ট সময়ের ভিতরে নির্বাচনী প্রচারণা শেষ করব। নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করলে প্রত্যেককেই কিন্তু আইনের আওতায় আসতে হবে। এলাকায় প্রচারণা চালাবেন, প্রতিপক্ষদের আপনারা কোনো রকমের সংকেতবোধ হলে সেটা আমাদেরকে জানাবেন, আমরা আপনাদের পাশে থাকব। এটা ভাবার সুযোগ নেই যে কোনো এক জায়গায় একটা প্রোগ্রাম কোনো প্রার্থীর হচ্ছে, সেখানে পুলিশ গিয়েছে, প্রতিপক্ষ বলবে যে পুলিশ তাদেরকে প্রোটেকশন দিচ্ছে, আসলে এটা নিশ্চয়ই তাদের ভুল ধারণা। কারণ হলো প্রতিটা ইউনিয়নেই আমার পুলিশ মুভমেন্টে আছেন আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য এবং সাধারণ মানুষের ভিতরে স্বস্তি আনার জন্য। তো এক্ষেত্রে যেই সংকেত বোধ করবে এবং যে প্রোগ্রামে যেই অন্য প্রতিপক্ষের দ্বারা কোনো ধরনের ভয়ের কাজ করবে, সেক্ষেত্রে আমরা তাদেরকে সব ধরনের আইনগত সহযোগিতা দিয়ে থাকবো, এটা আমাদের পুলিশের কাজ। যদি আমাকে ফোন করে না পায়, যদি আমার থানার অফিসারকে ফোন করে না পায়, বাংলাদেশ পুলিশের জানেন একটা অনলাইন সেবা আছে, যেটা 999, 999-এ ফোন করলেও আমাকে পেয়ে যাবে, আমি সব ধরনের তাদেরকে সহযোগিতা করব। আর সাধারণ মানুষকে বলবো
যে আপনারা নির্বিঘ্নে এলাকায় বসবাস করবেন, জনগণ যাকে ভোট দেবে তিনি চেয়ারম্যান হবেন, কিন্তু আমরা কোনো ধরনের সংঘাতপূর্ণ একটা নির্বাচনের পূর্ব পর্যন্ত কোনো সংঘাতপূর্ণ আমরা কোনো এলাকা দেখতে চাই না, এবং আমরা কোনো ভাই অ্যাসোসিয়েশনের কোনো মানুষ আহত হোক বা আঘাতপ্রাপ্ত হোক, একটা লাশ পড়ুক, এটা আমরা কোনো ধরনের আশা প্রত্যাশা করি না কারো থেকে। আমরা সবাই সবাইকে সহযোগিতা করব, জনগণের পুলিশ, পুলিশ জনগণের, আমরা সবার পাশে আছি, সবার পাশে ইনশাল্লাহ থাকবো।